গাড়ি চালাইয়া আজকে যে ব্যারিস্টার সুমনদের দেখতেছেন, আপনারা ভাবতেছেন যে ফেসবুকে লাইভ করে মনে ব্যারিস্টার সুমন হয়েছে, কিন্তু আমার পিছনে যে কি পরিমাণ ঘাম আছে আপনারা চিন্তাই করতে পারবেন না। তবে আজকে একটা শেষ কথা বলে যাই, অনেকে ভাবেন যে রাজনীতি কইরা এমপি মন্ত্রী হইতে গেলে অনেক বড় বড় বাপের মেয়ে হওয়া লাগে মনে হয়, অথবা অনেক বড় বড় টাকার মালিক হইতে হয় মনে হয়। একটা ধারণা আমাদের বাংলাদেশে ছিল যে মনে হয় নেতা হইতে গেলে বিশাল খারাপ বা বিশাল টাকাওয়ালার মালিক অথবা বিশাল পরিবারের লোক না হইলে নেতা হওয়া যায় না। আমি একটা উদাহরণ, আচ্ছা বলেন তো ব্যারিস্টার সুমনের বাপের নাম জানেন আপনারা? আমার মার নাম জানেন, আমার দাদার নাম জানেন? ইভেন আমার যে সৈয়দ সাইদুল হক নাম, এই নামে আপনারা চিনেন না, আপনারা চিনেন ব্যারিস্টার সুমন, অথচ সার্টিফিকেটে সুমন নামই নাই। এইবার ভোটের সময়, ভোটের সময় আমার সুমন নামই নাই এই ভোটার লিস্টে, এই কিসেতে ভোট কিসেতে ছিলে বেরোতে পারে। তারপরে মানুষ আমার কর্মের কারণে আজকে দেখেন আমি পড়াশোনা করে আজকে আগাইছি বইলা আজকে আমি অনেক দূর যাইতে পারছি। আপনাদেরকে অনুরোধ করবো, দেখেন ফেসবুকে দাঁড়াই আমি এক কথা বলি, আজকে আপনাদের সামনে আসছি, আজকে আমি সারা রাত এখানে থাকবো, আগামীকালকে সকালেও প্রোগ্রাম করব। আপনারা যারা আসতে চান একই সাহেবের বাসায় আমি সবার সাথে সেলফি যারা তুলতে চান আপনাদের সাথে আমি তুলবো, কথা দিছি কালকে পর্যন্ত। প্রয়োজনে আপনাদের মনে হয় 3 লাখ ভোটার আছে তিন ইউনিয়নে, এই তিন উপজেলায় ট্রেক্টরে 3 লাখ ভোট ছবি তুলে আমি দিব। কারণ যেভাবে সবুজ ফ্যামিলির ওনারা বিশেষ করে এমপি সাহেব যে খাওয়া খাওয়াইছে তাতে আমি আরো 2 দিন সেলফি তুলতে পারবো, কোন অসুবিধা নেই। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আর একটা বিষয়, আপনারা আবারও আমার দাওয়াত গ্রহণ করেন, আমি এই হাসানাকে বলবো এবং আপা দুই আপাকে বলবো, আপনারা একটা ডেট করে আমাদের হবিগঞ্জে যাবেন, 2 বাস নিয়ে যাবেন, আপনারা দরকার হলে 3 বাস নিয়ে যাবেন। আমি হাসানাকে বলতেছি যদি দাওয়া দেয় টাকা লাগে পয়সা লাগে আমি কিন্তু আপনাদেরকে টাকা বহন করবো। আপনারা গরিব হওয়ার যে 2-3টা কারণ আছে এর মধ্যে একটা কারণ হলো মামলা করা। আপনি দেখেন আমার এলাকায় যতগুলো অ্যাডভোকেট আছে সব ধনী হয়ে গেছে, আর আমি ব্যারিস্টার, আগে 10 লাখ এখন 40 লাখ এরপর এখন 90 লাখ টাকার গাড়ি চালাই। আপনারা আমার হারাম না, তবে আপনাদের মারামারি করেন বলে আমি ধনী হইতেছি দিব। আপনারা আল্লাহর হস্তে চাই আমি ব্যারিস্টার হিসেবে কইতেছি, এমপি সাহেবের কাছে যাবেন, ডিসি সাহেবের কাছে যাবেন, ওসি সাহেবের কাছে যাবেন, গিয়া বলবেন আপনারা মিলাই দেন, বিচার করে দেন, সব শেষে আপনারা মামলাতে যাবেন। কারণ আমরা বৈশাই থেকে আপনারা কখন মারামারি করবেন আর আমি কান ঘটাইব। 2টা মক্কেল ভালো করে বলবেন আর পাইলে আপনাদের সবার বারা আমার হয়ে যাবে। আমি আপনাদেরকে চাই আপনারা যেন মারামারি করে আমার হাইকোর্টে না যান। আমার বাপের যে পয়সা করি আছে এইখান থেকে আমি হাত দিতে ওটা করতে পারবো, তবে কেন জানি মনে হয় না মনে হয় আপনারা মামলাবাজি করবেন বলে। আমি আপনাদেরকে ব্যারিস্টার হয়ে আমি 160 ভরে দেওয়ার নন্দি দিচ্ছি যে নিজের জোরাইয়া বক্তব্য দিতেছি কি আল্লাহর হস্তে মামলাতে দেন না, কি পরিমাণ ক্ষতি হয় এক একটা মামলায়, যারা মামলাতে করছে তাদেরকে জিজ্ঞেস করেন যে কি পরিমাণ ক্ষতি হয়। আপনারা নিজেরা সেটেল করবেন, আর দাওয়াত দিলাম হাসানা একটা টিম নিয়ে যাবে আমাদের চা বাগানের দিকে আগে খেলাবো, অনেক ভালো লাগবে আপনাদের। আমাদের সিলেটের 98% লোক কোনদিন পাথর কাটায় আসে নাই, যার কারণে আমরা আমাদের সিলেটে বিয়া সাদী সবসময় আমরা সিলেটের ভিতরেই দিই। তবে আমি যেহেতু আইসি
আমি যেহেতু এলাকার মানুষ দেখা গেছি, আমার একটা সম্ভাবনা আছে, আমার একটা ছেলে মেয়ে আছে, বিয়া আমি পাথরঘাটে করাইতে পারি। আমি দুই দিন ধরে এই জায়গায় আছি, কোথাও একটা মারামারি তো দূরের কথা, একটা লোক খাইছে দেখলাম না দূরে কথা বলতে, একমাত্র কথা দূরে বলছে ভিটামিন নাই ওই লোকজন ফেলাইতে গিয়া, আর কাউকে আমি দেখি নাই। এই জন্য আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে এখন আমাদের অতিথিবৃন্দ দুই সাই কথা বলবেন, আপনারা থাকেন, আর রফি তো এরপরে আবার কনসার্ট আছে, আমিও থাকবো, কনসার্টে ভালো গান হোক আপনারা থাকবেন, যেহেতু আমাদের পয়লা বৈশাখ এবং সব কিছু একসাথে আসে চেষ্টা করবেন। থ্যাংক ইউ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয়।